উত্তর দেয় না ও সালমান মা উত্তর দেয় আছে না নাই স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব হয় যদি محبت না থাকে চার সাহাবীর নাম লেখিয়ে বালিশের নিচে রেখে দিবে না আল্লাহর কসম স্বামী স্ত্রীর ভিতরে محبت পয়দা হয়ে যাবে সিল্লা সিল্লা কান মারহাবা খারাপ লাগছে নাকি না না ওই ওয়াজ আমি করব না কোন পরমানে রবন্দু রে রে দেখতে আমন কেমন শোন লাগা গে জে 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 এ এ এ বাবু উঠে গেছে এনে আল্লাহ নাম লই নেই কিছু লই নেই ওই সমস্ত বক্তার ওয়াজ এখন শেষ তোর বাবা আসলে তোর মা আসলে ওই ওয়াজ করে গেছে এখন যদি কোরআন বাংলাদেশে যদি ওয়াজ করতে হয় কোরআনের হাদিস দিয়ে ওয়াজ করা লাগবে কথা বল ঠিক মাজারের ওয়াজে দিন চলে গেছে মহিলা মানুষের ওড়না দিয়ে পাগড়ি বানায় চিন্তা করছেন এখন মহিলা মানুষের ওড়না দিয়ে পাগড়ি বেঁধে স্টেজে উঠিস সাইজ করে ভালো হবে ঠিক বললেও ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম নৌকো তৈরি করলেন নৌকো তৈরি করবার পরে বাজান আপনার চারটা তক্তা না যায় পড়ে গেল কয়টা একটা গাছ কাটলেন এই গাছটা আপনার 20 বছর পর্যন্ত এই জমিনে ছিলেন যেই গাছ দিয়ে তক নৌকা বানাবে কিস্তি বানাবে ওই গাছটা আপনার জমিনে ছিলেন বাজান 20 বছর 20 বছরের মধ্যে একটা মেয়ে মানুষ গর্ভবতী হয় নাই গরু বাচ্চা দেয় নাই এমন কি পশু পাখি বাজান বাচ্চা দেয় নাই আর একটা পাখি পর্যন্ত বাজান বাচ্চা দেয় নাই ওই গাছ জমিনে 20 বছর ছিল 20 বছরের মধ্যে সব পশু পাখি নারীর বন্ধ হয়ে গিয়েছিল একটাও বাচ্চা দেয় গাছ যখন কাটলেন পাখি ডিম পাড়া শুরু করলেন মুরগি ডিম পাড়া শুরু করলেন মহিলারা গর্ভবতী হতে লাগলেন সাইড আপনার ওই আপনার 1,24,000 তক্তা দিয়ে নৌকো বানানোর পরে চারটা তক্তা না যায় নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ মাত্র চারটা তক্তা যদি হয় আল্লাহ গো কিস্তি সম্পূর্ণ হবে আমি এখন তক্তা পাবো কোনে আল্লাহ বলে বন্ধুরে ওই নীল নদীর মাঝখানে একটা গাছ আছে ওই গাছটা কাটলে চারটা তক্তা হবে গাছটা তুমি নিয়ে আসো বলে আল্লাহ নিম্ন কে যাবে ওই জামানার মধ্যে বাদান একজন পালোয়ান ছিল তার নাম হলো উজ বিন অলক আড়াই মাইল লম্বা কয় মাইল আড়াই মাইল যদি একটা মানুষ যদি লম্বা হয় তার নাম হলো বাদান উজ বিন অলক আপনার আড়াই মাইল যদি বাদান লম্বা হয় এই আড়াই মাইল লম্বা লোকটা যদি হয় তার দাঁত হবে কয় হাত আপনি কন্ত আর কথা কবি নিন পাঁচ হাত আড়াই মাইল যদি লম্বা হয় আপনি একটু হিসাব করেন আপনি সাড়ে তিন হাত মানুষ কিন্তু দাঁত কিন্তু আপনার পড়ায় 2 ইঞ্চির কাছাকাছি কথা কয় না তাহলে আপনি দিয়ে আমাক দিয়ে আপনি অনুমান করেন একটা মানুষ যদি আড়াই মাইল লম্বা হয় দাঁত কেমন করে পাঁচ হাত হইতে পারে হালকা বড় বিপদে পড়ে গেছে বড় এক মাইল আড়াই মাইল যদি লম্বা হয় আপনার দাঁতটা হবে বাজাল কম করে হলে বাজান 1 মাইল এই উসবিন পালু আন সকালে নাস্তা করত আপনার 450 রুটি দিয়ে আপনার এবার নূহ আলাইহিস সালাম উসবিন অনকের কাছে যা বললেন উসবিন অনক আমার ওই নিম্ন থেকে আমার ওই গাছ আর এনে দিতে হবে বলে গাছ আমি এনে দিতে পারি তবে আমি যতদিন ধরে জন্মগ্রহণ করেছি সকালবেলা নাস্তা করি আমার 400টা রুটি দিয়ে আমি জীবনে পেট ভরে উদর ভরে খাবার খাইতে পারি না আমাকে যদি এক পেট খাবার খাওয়াইতে পারো তাহলে আমি তোমাকে ওই গাছটা আইনে দিব কারণ একটা লোক যদি পেট ভরে না খাইতে পারে ওই লোকটার কেমন লাগে কথা কন এই যে
ছিলেন একজন ব্যক্তি বললেন আমি 3 মাস 6 মাস ছিল আয়নাঘরের মধ্যে আটক ছিল বন্দী ছিল 3 মাস আয়নাঘরের মধ্যে বাদন শুতে দেয় নাই এই রকম করে হ্যান্ডকাপ দিয়ে রাখছে পায়ও হ্যান্ডকাপ হাতও হ্যান্ডকাপ চোখটা বাদন বান্দা খামারের সময় চোখটা খুলে দেয় নাই দিন কি রাত একটা আপনাকে মাথার মধ্যে দুঃখ করছেন কি দুরবস্থা ওই লোকগুনির গেছে ওই লোকটাকে যখন বলল আপনাকে মেরে ফেলা হবে হত্যা করা হবে লোকটা সুখের পানে পেরেছিল ফেলে কেঁদেছিল আর বলছিল আমাকে মেরে ফেলেন দুঃখ নাই তবে আপনাদের কাছে অনুরোধ আমার মৃত্যুর আগে 10 মিনিট আমাকে টান হয়ে শুইতে দেন কথা কি চিন্তা করতেছেন মাথার মধ্যে দুকান যে কোন পর্যায়ে গেলে লোকটা মৃত্যুর আসি কিন্তু মৃত্যুর আগে আপনার জীবন দেওয়ার আগে 10 মিনিট আরামে টান হয়ে 10 মিনিট শুয়ে থাকতে চায় তাহলে কত কষ্ট লাগছে এই ডাইনি কথা কয় না আমার মনে হয় আমি এই সরকারকে বলবো যেরকম আয়না ঘরের ভিতরে এদেরকে কষ্ট করে কষ্ট দিয়েছে এদেরকে ভারত থেকে নিয়েছে আয়না ঘরের মধ্যে রেখে এই রকম শাস্তি দেওয়া দরকার জনগণ ঠিক কিনা এই কথা বলতেছি ওর যে ছেলেবেলা আছে ছাওয়ান্ডা আছে এই জিনের আন্ডা সরন্ডা খেনে আন্ডা কিন্তু আবার মাথা ছাড়তে উঠবে কথা কন তাহলে একটা লোক জীবনে যদি পেট ভরে না খাবার খায় আমার কথা কি বুঝতেছে এ ভাই খারাপ লাগতেছে না ওই ভাই যেন কলেজে ওয়াজ করেন খারাপ লাগতেছে দেন আমি কল মিল করে কথা বলতে কি জন্য বলতেছিলাম না না আমি যে আপনাদের মাঝে মধ্যে বলতেছি যে কি বলতেছিলাম কারণ এই কথা আমি বলিনি আল্লাহ রাসূল 1450 বছর আগে সাহাবীদের সামনে যখন কথা বলতেছিলেন আল্লাহ নবী মাঝে মধ্যে বলতেন বলতেন যে বলো তো আমি কি বলছি এর মানে হলো এই কথাটা যেন সাহাবীদের অন্তরের মধ্যে ঢুকে যায় এই যিনি রসুল বলেছিল রসুল বলছে দেখে আমি বলি রসুল যদি না বলতো আমি বলতাম না রাগ করেন কে রসুল বলছে তাই বলছি রসুল যদি না বলতো আল্লাহ আল্লাহর কসম আমি এই কথা বলতাম না আমার ভাইয়েরা উসমান লোক বললেন আমার জীবনে কোনোদিন পেট ভরে খাবার খাই না আমাকে পেট ভরে খাবার দিতে হবে গাছ এনে দেবো কা গাছ এনে দাও গাছ আইনে দিছে উসপালন বলল তাহলে আমাকে খাবার দেও জীবনে পেট ভরে খাবার খাই নাই এবার হরজতে নূহ আলাইহিস সালাম একটা মাত্র রুটি নিয়ে উসপালনের সামনে দিছে এই যে রুটি খাও বলে হুজুর এটা কি কয় রুটি কয় কি করব কয় শুরু করো কি শুরু করব একখান কেন সকালবেলা নাস্তা করতে আমার 400টা রুটি লাগে আর একটা রুটি দিছে আর আমার দাঁতের ফাঁসাই তো বন্ধ হবে না কথা কয় না একটা রুটি একটা লোকে যদি 1 মাইল যদি দাঁত হয় তাহলে দাঁতের যে ফাঁসা আছে 32টা দাঁতের ফাঁসা আছে এই ফাঁসা বন্ধ করবে কি একটা রুটি দিয়ে বন্ধ হবে নূহ আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর নবী ওয়াদা দিয়েছি আল্লাহ বান্দার উপর ওয়াদা দিয়েছে ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক আল্লাহ যা ওয়াদা দেয় আল্লাহ সেইটা পুরো করে আমরা আল্লাহর নবী আমরা ওয়াদা দিছি আর ওয়াদাটা আমি পুরো করব তুমি শুরু করো তবে শুরু করার আগে তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলে তুমি শুরু করো ছোট ছোট লোকমা দাও এবার নূহ আলাইহিস সালাম যখন বললেন উসপালবান ছোট ছোট বিসমিল্লাহ বলে শুরু করলেন ছোট ছোট করে বাদন লোকমা দেয় খাইতে 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 রুটি 3 ভাগের 1 ভাগ খাইছে পরিপূর্ণ পেট ভরে গেছে এইজন্য নবী রাসূলের সুন্নাত
খাবারের সময় ডান পাশ থেকে শুরু করবেন ছোট ছোট লোকমা দিবেন শুরুর আগে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন বিসমিল্লাহ ওয়ালা বারকাতুল্লাহ আর যদি বিসমিল্লাহ বলেন নাই ওয়ালা বারকাতুল্লাহ কয় নাই এখন আপনি খাইছেন আর মাত্র একটা লোকমা আছে আপনি চিন্তা করতেন আরে বিসমিল্লাহ বলি নাই ওয়ালা বারকাতুল্লাহ কই নাই তাহলে ওই লোকটা যা খাবে সব শয়তানের পেটে চলে যাবে তখন যদি আপনি আর এক লোকমা আছে তখন যদি বলেন বিসমিল্লাহ ওয়ালা কিরি এখন এই বলিয়া যখন ওই লোকমা খাবেন শয়তান যা খাবে সব ওগরাই আপনার পেটের মধ্যে দিয়ে যাবে সিল্লাইয়া কান সুবহানাল্লাহ কান ধরে তওবা করবে আল্লাহ আর জীবনে এই লোকটার কাছে যাব না ইরাকা থেকে ইসকাত খেবো নষ্ট মারছে বন্ধুগণ আমার নূহ আলাইহিস সালাম ওই নৌকা বাদান বানালেন কি বানালেন নৌকা বানালেন এই নৌকাটা রাইখা দিলেন আর বন্যা হয় না বর্ষা হয় না এর ফলে প্লাবন হয় না এবার সব মানুষ বলে নূহ রে এ নূহ তোমার আল্লাহ বন্যা দিবে বর্ষা দিবে কই আল্লাহ তোমার আল্লাহ বন্যা দিল কই তোমার বন্যা নূহ নবী বলে আল্লাহ আমাকে টিটকেলি দেয় আল্লাহ বলেন তুমি ধৈর্য ধরো যারা ধৈর্য ধরে তাদের সাথে থাকে কে ইন্নামা সাবিরি যারা ধৈর্য ধরে ধৈর্য ধারণ যারা করে তাদের সাথে কে থাকে আরো জোরে আমার ভাইরা আমার এই জন্যই যারা ইসলামী আন্দোলন করেছে আপনার তারা ধৈর্য ধরছে পনেরোটা বছর তাদের উপরে বাজার নির্যাতন নিপীড়ন করেছে এরপরে সবসময় বলছে জামাত ইসলাম জামাত শিবিরে এমন যেদিন নামে যাবে তার আগের দিন তার তিন দিন চার দিন আগে জামাত শিবিরে জামাত ইসলামকে বাতিল করবার জন্য সে একটা আইন পাস করলো আমি দেখেছি যারা জামাত শিবির করে আমি দেখছি তারা এক একটা জামাত শিবিরে এক একটা শিবির না এক একটা আল্লাহ ওলি সিল্লাইয়া কলমার হাওয়া চার চোট নামাজ পর্যন্ত পারে একটা শিবিরের পোলাপান আমি দেখেছি বেশিরভাগ আপনার 95% শিবিরের পোলাপান যারা শিবির করে তারা বাদান তাহাজ্জুদ নামাজে এক ওয়াক্ত কাজা করে না আমি দেখছি জামাত ইসলাম যখন বাতিল করছে ওই দিন আমি তাদের সাথে ছিলাম পালতক ছিলাম দেখছি শিবিরের পোলাপানে রাত্রের বেলা কাঁদতেছে আর বলে আল্লাহ তোমার কাছে কিছু চাই না নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি আল্লাহ এই ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য সেই শিবিরদেরকে সেই জামাতে ইসলামদেরকে তোমার কোরআনের গোলামদেরকে এই জালিম সরকার আল্লাহ নিষিদ্ধ করেছে যদি নিষিদ্ধ হয় এই জমিনে কেমন করে তোমার জমিনে কলমার দাবার দিব আমি দেখেছি শিবিরের পোলাপান চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বিচার চাইছে আল্লাহ বিচার করো তিন দিন হয় না সরাসরি আল্লাহ বিচার করেছে আপনার মানুষদেরকে আন্দোলন করে নামাই নাই আপনারও পালাইছে আল্লাহর গজবে চিল্লে এখন ঠিক কিনে এটা নগদ প্রমাণ আমি দেখলাম দোয়া করার সাথে সাথে তিন দিনও গত হয় নাই ও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আপনার যারা ইসলামী আন্দোলন করেছিল তারা সেই শিবিরের বলবান কেঁদেছিল আর বলছিল আল্লাহ আমাদের যদি নিষিদ্ধ করা হয় আমাদের যদি মারা হয় তোমার জমিনে কলেমার দাবার দিবে কে আল্লাহ আমরা যদি নিষিদ্ধ হই তোমার কোরআন যদি সত্য হয় ওকে তুমি বাংলাদেশ করে থেকে বিদায় করে দাও নিষিদ্ধ করে দাও আল্লাহ দোয়া কবুল করিয়া ওকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে আবু সাহেব যখন ওহুদের ময়দানে বদরের ময়দানে যখন যাবে খানায় কাবার গেলাপ ধরে বলেছিল আল্লাহ যে হক তাকে বিজয় দিও বাতিলকে তুমি ধ্বংস করে দিও আল্লাহ কয় আবু জেহেল তোর দোয়া আমি কবুল করলাম সুবহানাল্লাহ এটা জোরে কর নবী ছিল হক নবীর বিজয় হয়েছে আবু জেহেল ছিল বাতিল ওকে শেষ করে দেওয়া হয়েছে ঠিক
আমি নিজে দেখেছি তার আগের দিন ছাত্ররা কেঁদেছে আল্লাহর কাছে বলেছে আল্লাহ যদি আমরা হক থাকি তাহলে আমাদের জমিনে টেকে রাখো আর যদি বাতিল হয় ওকে দেশ থেকে বিদায় করে দাও ঠিক আল্লাহ দোয়া কবুল করছে ওর হক ইসলামী দল যা আন্দোলন করেছে ওর হক ওরা টিকে আছে বাতিল মামুর বাড়ি চলে গেছে মামুর বাড়ি আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন মা বন্ধের বলবো মা ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়তে বদন শুনতে হবে তাহলে আমি বলতেছিলাম আপনার অনেক মহিলা আছে স্বামী কথা বদন শোনে না কথা বুঝতেছেন না আপনার এই চারটা সাহাবীর নাম বাজান লিখে রাখিয়া দিবেন বালিশের নিচে রাখার পরে দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা হয়ে যাবে স্বামী কষ্ট দিবে না বিবিকে বিবিও স্বামীকে বাদন কোনোদিন কষ্ট দিবে না অনেক ছেলে মেয়ে আছে বাদানা নামাজও পড়ে এরপরে বাদান গান বাজনা বাজায় আমাদের সমাজের মধ্যে বিয়ের আগের দিন আপনার সুন্নতে খাতনা হলে এরপরে বাজান হালাল জিনিস হারাম করে বাজান আপনার বক্স বাজাইয়া সরকম ঠিক কিনে বিয়ে হলো হালাল না হারাম সরকম হালাল বিয়া হারাম করবার জন্য বাড়িতে বাজান বক্স বাজায় সুন্নাতে খাতনা দেওয়া কি সুন্নাত সরকম কি সুন্নাত এটা হালাল না হারাম এটা হালাল হালাল জিনিস হারাম করবার জন্য বাজান বক্স বাজায় এক জাতীয় শয়তান এসে বাজান পাম দেয় আপনার যার দাঁড়ায় বাড়ির মানুষ কথা শুনবে ওই শয়তান এসে কাউরে ধরবে না নরমের ধরবে না যে বাড়ির মাথা তাক যায় শয়তান বলবে বক্স লিয়ে যেন জিনিসটা হারাম হয় কথা বুঝতেছেন না ওই বাড়িতে মাসে মাসে আমাদের দেশে এমনও বাড়ি আছে কেউ আপনার সুন্নাতে খাতনাতে বক্স বাজায় কেউ আবার বিয়া বাড়িতে বক্স বাজায় কেউ আবার জন্মদিনে বাজান বক্স বাজায় কিছু মানুষ আছে প্রত্যেক মাসে মাসে এমনি বক্স বাজায় আচ্ছা তুমি বক্স বাজাইতেছো এটা তো জায়েজ নাই বাজাও বাজাইতেছ তুই শুনবি না তাহলে তুই শোন আর একজনের গম ডিস্টার্ব করিস কে কথা কর না না শোনা যদি লাগে অন্য লোক তো শুনবে না বক্স বাজালি সব মানুষকে শুনতে চায় কারণ কল যে ভুষটা কাঁপিয়ে ওঠে কন কথা কন তো শোনা যদি লাগে তোর যদি সগি হয় তুই একা শোন মানুষের কানে যায় কিসের লেগে মানুষের কষ্ট কেন দে আর বাইরে আমার মা বন্ধের বলবো মা স্বামীর মুখে স্বামীর মনে কষ্ট দিও না যুবকদেরকে বলবো যুবকরা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে মা বাবার মনে তুমি কষ্ট দিও না আল্লাহ বললেন আলিস কুরুলি ওয়ালে ওয়ালে দাইয়া ইলাইয়াল মাসি মা বাবার খেদমত করো মা বাবাকে কষ্ট দিও না মা বাবাকে দুঃখ দিও না আপনি প্রথম আপনার চাকরি পাইছেন প্রথম বেতন পাইছেন এই বেতনের টাকা আপনি প্রথম বেতনের টাকা দিয়ে আপনি কারে দিবেন কোন জায়গা দিবেন আল্লাহ সেটাও জানা দিয়েছে আপনার ছেলে বিদেশ গেছে ছেলে প্রথম বেতন 30,000 টাকা পাঠাইছে এই টাকা আপনি মাদ্রাসায় দিবেন না মসজিদে দিবেন না পীর সাহেবের বাড়ির দিবেন কে পীরের বাড়ি কেউ মসজিদে দেয় কেউ মাদ্রাসায় দেয় কেউ দেয় পীরের বাড়ি না না আল্লাহ সেটা বলে না আল্লাহ বলেন তোমার প্রথম বেতনের টাকা তোমার মা তোমার বাবাকে দাও মসজিদের কথা বলে নাই মাদ্রাসার কথা বলে নাই ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি আল্লাহ বললেন প্রথম বেতনের টাকা তোমার মা বাবার দাও জোরে জোরে কন সুবহানাল্লাহ তারপরে আপনি মসজিদে দেন মাদ্রাসায় দেন আমার কোনো দুঃখ নাই পীরে দেন
আচ্ছা এই যে ফেনীতে বন্যা হচ্ছে আপনারা শুনছেন না দেখছেন শুনছেন দেখছেন সহযোগিতা করছেন করছেন কি না আমার মনে হয় বাংলাদেশে খালি এক দল বাদ দিয়ে সব মানুষ টাকা দান করছে কথা কয় না এক দল বসে তারা চাইতেছে যে বন্যা খালি ওই 13 জেলা 12 জেলা হইলো কেন সারা বাংলাদেশ ডুবে যায় কথা কোন খালি এক দল বাদ দিয়ে বাংলাদেশে যতগুলি দল আছে 10 টাকা 5 টাকা হইলো দিছে কথা কোন ওই এক দল আর আরেকটা দল হলো পীর বাবা একটা পীর বাবা দেখলাম না তো ওরস হলে মাওলানা সাহেব ওরস হলে গরু লয় মুরগি লয় ছাগল লয় বকরি লয় নিয়া পীর বাবা খায়া খা পেটটা বানাইছে কি দেখছেন একটা পীর একো দেখলাম না আছে একটা পীর টাকা লিয়া যা আপনার ওখানে সাহায্য করছে সহযোগিতা করছে একটা পীর দেখছেন খালি গরু খাইছে আর খায় খাওয়ার জন্য বসে আছে আর পাবলিক পাগল খালি বাবার বাড়ি লিয়ে সব দেয় আল্লাহর কসম করে বলতেছি বাবা যা খাইছে যা দিছে বাবার বাড়ি দান তো দান তো করছেন ভালো কথা সওয়াব তো দূরের কথা কিয়ামতের ময়দানে সৈন্য সৈন্য কথা কয় পীর পাম দেয় কি তা জানেন আমার ওরসে একটা গরু দিয়ে দিবি বেস্ট নিয়ে যাবো আমি নাউজুবিল্লাহ বাড়ির যা কম জোর কম একজন ভক্ত পীর এক দিছে হলো গরু যে হুজুর আপনার ওরসে তো গরু দিছি এখন নামাজ কালাম জিকির আজগার কি করবো এই জিকির আজগার কিসে তুই হাসরে ময়দানে ঘুরবি আমি তো পিছন থেকে হাত পাড়ে ধরে চ্যাঙ্গা দিয়ে ভিতরে দিয়ে দেবো বেহস্তের মধ্যে চ্যাঙ্গা দিয়ে দিয়ে দেবো কারণ মুরিদ কয় যে জীবনে বহুত পীর দেখছি সব পীর বলে সাপাত করে আল্লাহ বেহস্তে দিবে আরে হুজুর নাকি চ্যাঙ্গা দিয়ে দিবে উনি এই কথা ভাবতে ভাবতে বিছনা শুইয়া ঘুম এসে গেছে স্বপ্নের মধ্যে দেখে যে স্বপ্নে দেখতেছে ধান্দা করছে ধান্দা বসেন না যে যে ধান্দা করে সেইটা কিন্তু স্বপ্নের মধ্যে দেখে দেখে না তে ধান্দা করতেছে যে স্বপ্নের মধ্যে উনি মরিয়ে গেছে কিয়ামত শুরু হয়ে গেছে উনি ঘোরাফেরা করতেছে এখন ঘোরাফেরা করতেছে জান্নাতের গেটের সামনে দিয়ে ঘোরাফেরা করতেছে একজন এসে হাত পেরে ধরছে মানে ধরছে ধরার মতো ধরছে আত মুড়মুড় করতেছে তাকে তো আব্দি গুড্ডে ভেঙে গেছে তাকে দেখা যে বলছে যে পীর সাহেব ধরছে আন চ্যাঙ্গা দেবে এসের মধ্যে দিবে তাকে দেখা যে পীর সাহেব ধরে নাই মালিক ফেরেস্তা ধরছে আত মুড়মুড় করে ফেলেছে কাকে আপনি কা আমি ফেরেস্তা মালিক কা আমার হুজুর কোক কা ভিতরে গেলে দেখবিনি চ্যাঙ্গা দিয়া দোজকের মধ্যে ফালা দিছি পীর সাহেব যায়া দুপুতা পড়িয়ে তাকে দেখা যায় পীর সাহেবের মুড়ি যা দেখা যায় পীর সাহেবের আগেই ফেলেছি কারণ পীর সাহেব মুরিদ বলতেছে কি বাবা আপনি আমার বেহেস্তে দিবেন এখন যে আপনি আগে আইসেন আগে আমার হরছে তা আমাদের তো পরে হরছে আগে আমার দুঃখছে তারপরে তোক দুঃখছে শোনেন যা লোক তো মনে করেন যে পীর সাহেব আমাকে বেহেস্তে নিবে আগে পীরকে দোষকের মধ্যে দিবে তারপরে তার মুরিদ দেখে দোষকে দিবে আমার ভাইয়ের আমার আল্লাহ বললেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো তোমার মা বাবাকে প্রথম বেতনের টাকা দাও তারপরে মসজিদে দাও আমার আপিত্ত নাই মাদ্রাসায় দেন আমার আপিত্ত নাই এরপরে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো অনেক মহিলা আছে অনেক স্বামী আছে মা বাবার খেদমত করতে চায় কিন্তু বইয়ের কারণে মা বাবার খেদমত করতে পারে না এই রকম মহিলা আছে না বাজান না যুবকদেরকে বলবো যুবক মার মনে কষ্ট দিও না বাবার মনে কষ্ট দিও না মা বাবার মনে কষ্ট দিয়ে বারবার মক্কায় যা যদি হজ করো বাবা এই হজ আল্লাহর দরবারে বাদন কোনোদিন কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না আল্লাহর এক বান্দা আল্লাহর কাছে কান্দি বলে আল্লাহ রে আমি মক্কায় যাব মদিনায় যাব হজ করব মক্কা মদিনায় যাবে হজ করবে বাজান হজের টাকা বাজান জমা হয়ে গেছে এখন হজে যাবে মার কাছে বলে ও গো মা আমি হজে যাব মা আমাকে বিদায় দাও মা বলে বেটা রে তুই হজে যাইস না তুই হজে যাস না বেটা আমি তোমার মা তোমাকে নিষেধ করলাম এবার ছেলেটা বলে মা হজ
হজ করা আল্লাহর হুকুম আমি হজে যাব তুমি কেন নিষেধ করতেছ গো মা মা রে আমি তোমার নিষেধ শুনব না এবার ছেলেটা মাকে না বলে বদন হজে গেছে এবার মা চোখের পানি ফেলে দিয়ে দেয় কান্দে আর বলে আল্লাহ আমার বেটা আমি অসুস্থ মা বিছানা ভরে পেশাব করি বিছানা ভরে পায়খানা করি আমার পেশাব পায়খানা আমি পরিষ্কার করতে পারি না আল্লাহ আমার বেটা আমার খেদমত না করিয়া আমার খেদমত না করিয়া বেটা হজ করবার জন্য গেছে আল্লাহ আমার বেটাকে সরের অপবাদ না দিয়া এই জমিনের বুকে আমার বেটাকে মৃত্যু দিও না মায়ের দোয়া আল্লাহর দরবারে অব্যক্তভাবে কবুল সরকন সুবহানাল্লাহ এই যুবকটা হজ করবার জন্য রওনা দিছে হেটে হেটে বাদন হজ ওই যুগে ছিল বাদন হাইটে হাইটে হজ করতে বিমান হেলিকপ্টার ছিল না হাইটে হাইটে হজ করতে বাদন যাইতে বাদন তিন মাস হয়ে গেছে এখন কিছু দূর হাইটে যায় আপনার দশ পনেরো মাইল হাইটে যায় একটা মসজিদ পায় ওই মসজিদের মধ্যে বাদন শুয়ে থাকে ওই জামানার মসজিদে তো বাদন তখন বাদন বিল্ডিং ছিল না খড়কুটো দিয়ে বাদন সোলার পাটের সোলা দিয়ে বাদন বেড়া দিত কথা বুঝতেছেন না সন্ধ্যা বন্ধে বেড়া দিত দরজা থাকতো জানলা নাই জানলা নাই জানলা আছে তার দরজা নাই কথা বুঝতেছেন না ওই মসজিদের মধ্যে বাজান শুয়ে আছে ওই গ্রামের মধ্যে একটা গরু শহর চুরি করবার জন্য গরু চুরি করবার যখন গেছে আপনার গরু চুরি করিয়ে যখন নিয়ে যাচ্ছে আপনার পালের মধ্যে দশটা গরু আছে একটা গরু নিয়ে যখন রওনা করছে তখন আর নয়টা গরু বাজান চিল্লে পাল্লা শুরু করে দিছে বাড়িওয়ালা শয়তান পাইছে উঠে দেখে চোর গরু নিয়ে যাচ্ছে এবার সর সর বরে সিল্লা পাল্লা করছে গোন বসতি চতুর্দিক থেকে মানুষ যখন বাদান হারিকেন নিয়ে নাটি নিয়ে টস লাইট নিয়ে বাদান চোরকে ধাওয়া করছে চোর চিন্তা করতেছে আমি তো ধরা পড়ে যাচ্ছি এখন তো কোনো উপায় নাই এবার সামনে দেখে মসজিদের বাদান দরজা খোলা মসজিদের মধ্যে ঢুকছে চোর যখন মসজিদের মধ্যে ঢুকছে লাইট মেরে মেরে দেখতেছে মসজিদের মধ্যে ঢুকছে সব বললো মসজিদ ঢুকছে মসজিদের মধ্যে চোর ধরা পড়িয়া যাবে ধরো এবার চোর ঢুকিয়া লয়া মিম্বার কাছ দিয়া আপনার বেড়া একটু ফাঁসা ছিল ভাঙিয়া ওই পাশ দিয়া চোর বাদান চলে গেছে সব মানুষ মসজিদটাকে গেরোয়া করে ফেলছে যায়া দেখে একজন মানুষ বাদান আপনার তসমি তেলাওয়াত করতেছে যা দর্শে সোনার সাত পিতিলে গুগু গরু চুরি করে ধরা পড়ে গেছ মসজিদে আসে তুমি তসমি টিপতেছে আমার ভাইয়ের আমার এবার যখন বলছে তুই কেন গড়ে শুরু করে গেছিলি চল এই বলে উদ্যম মাধ্যম কিছু দিছে কথা বুঝতে চান না দেওয়ার পরে বলতেছে ভাই আমাকে মাই দেন না আমি চোর না কয় চোর ধরা পড়লে সেও বলে আমি চোর না এমন মারা মারছে এখন আপনার যাই যাই বাপ এখন যাইবে কয় ভাই যান আমি মরে যাব তবে একটা সত্য কথা শোনেন কয় কি কথা বলে ওয়াল্লাহি 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 আল্লাহর কসম করে বলতেছে আমি চোর না তবে আমি আল্লাহর আপনার জিকিরের মশগুলে ছিলাম আমি যখন ইবাদতে ছিলাম একটা মানুষ ঢুকছে তাও আমি দেখছি এই মানুষটা আপনার মিম্বারের ওখান থেকে বাইয়া বের হয়ে গেছে তাও আমি দেখছি আমি হইলাম অমুক দেশের অমুক লোক হজে যাওয়ার সামনে আসছি আমার মা বদদোয়া করছে আর এই মায়ের দোয়া কবুল হয়ে গেছে আমি বলছি মা আমি হজে যাব মা বলে বেটা হজে যাই না আমি তোমার মা বিছানা বড় প্রসাব করি পায়খানা করি বেটা আমি পায়খানা করি প্রসাব করি এইগুলি পরিষ্কার করতে পারি না তুমি যদি হজে যা আমি মা আমার কে খেদমত করবি আমি মায়ের কথা শুনি নাই মাল্লার কাছে বলছিল আল্লাহ আমার বেটাকে সরের অপবাদ না দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে নিও না লোকটা কান্দি আর বলে এটা আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে আপনাদের বলি আমি চোর না তবে মারেন আর কাটেন তবে একটা কথা বলি মায়ের বিনে হুকুমে অসুস্থ মা থাকতে আপনি হজে যায়েন না আপনার অসুস্থ মা থাকতে আপনি হজে যায়েন না প্রথম বেতনের টাকা আনিয়া মা বাবাকে দিবেন মা বাবাকে ফলমূল কিনে দিবেন মসজিদ মাদ্রাসায় আগে দিয়েন না মা বাবারে দিয়েন সিল্লা সিল্লা কন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত হয়ে গেছে
কত দূর দেশে জিকির হয় না কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ